পাক রব্বুল আলামিনের বান্দারা আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যতক্ষণ পর্যন্ত বসবাস করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা আমার ততক্ষণ পর্যন্ত তোমরা আমি আল্লাহর রহমতের ছায়া তলের মধ্যে বিচরণ করবা ও আল্লাহ গো আপনার কাছে আমরা জানতে চাই আপনার রহমতের ছায়া তলে আমরা বিচরণ করব আপনি আমাদেরকে বলেন আপনার রহমত পাওয়ার জন্য আমাদেরকে কি কি করা লাগবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা আমার আমি আল্লাহর রহমত পাওয়ার জন্য তোমাদেরকে কাজ করতে হবে তিনটা আপনারা জবান খুলে বলেন কয়টা এক নিয়তে আলহামদুলিল্লাহ আদায় করে আল্লাহ পাক তার উপরে আল্লাহ পাকের এক কথায় স্পেশাল রহমত নাজিল করেন সুবহানাল্লাহ বলে তাহলে স্পেশাল রহমতটা কিভাবে নাজিল হয় আল্লাহর আসমানের বৃষ্টি যখন দুনিয়াতে পড়ে ইকুড়া বন্ধ করো আসমানের বৃষ্টি যখন দুনিয়াতে পড়ে এটা আস্তে পড়ে কিন্তু যতটুক আস্তে পড়ুক না কেন দুনিয়ার সকল বৈদ্যুতিক যন্ত্র চাইতে আসমানের বৃষ্টিটা দুনিয়াতে তার চাইতে দ্রুত গতিতে পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলতেছেন বৃষ্টি যত দ্রুত পড়ে তার চাইতে দ্রুত গতিতে আমার বান্দার প্রতি আমি আল্লাহর রহমত নাজিল করি আরো জোরে বলেন না সুবহানাল্লাহ যেহেতু আল্লাহ পাকের রহমত নাজিল হয় আল্লাহর শুকরিয়া আদায় করার লক্ষ্যে সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়িয়ে আলহামদুলিল্লাহ মসজিদ সদর মোহতারাম আজকে আমাদের এই কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র ৬ নং জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের ধনপুর উত্তর পাড়া জামে মসজিদ প্রাঙ্গণের পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ৩২তম বার্ষিক আজিম উসান ওয়াজ ও দোয়ার মাহফিলের যিনি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল খালেক সাহেব ধনপুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের এই কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন চেয়ারম্যান ৬ নং জগন্নাথপুর ইউনিয়ন পরিষদেরই চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মামুনুর রশিদ মামুন সাহেব মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি আমাদের এলাকার কৃতি সন্তান এবং বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ কুমিল্লা জেলার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ নজরুল ইসলাম মাস্টার সাহেব সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মুমিন সর্দার সাহেব মাহফিলে যিনি সম্মানিত প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসির কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমধুর কণ্ঠের সুর হযরত মাওলানা শেখ সাদি আব্দুল্লাহ সাদকপুরি সাহেব পীর সাহেব মইনিয়া নজরুলিয়া দরবার শরীফ ভুরিচং কুমিল্লা সম্মানিত আলোচক বিশেষ বক্তা আমাদের এলাকার গৌরব আমাদের ধনপুর উত্তরপাড়া জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম হযরত মাওলানা আবু সাইদ খুদরি সাহেব আলোচনা করেছেন এ অত্র অঞ্চলের পূর্বাঞ্চলের প্রিয় মুখ যিনাকে সবাই মোহাব্বত করেন আজকের মাহফিলে বিশেষ আকর্ষণ হাফেজ মাওলানা মোহাম্মদ জহিরুল ইসলাম সাহেব মাহফিল পরিচালনা করছেন আমাদেরই এলাকার গৌরব ৬ নং ওয়ার্ডের ২-২বারের মেম্বার ধনপুর উত্তরপাড়া জামে মসজিদের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ তাজুল ইসলাম মেম্বার সাহেব সার্বিক তত্ত্বাবধান করছেন আমাদের ধনপুর উত্তরপাড়া জামে মসজিদের সেক্রেটারি জনাব মোহাম্মদ আব্দুল হালিম সাহেব সহ আমাদের এই এলাকার মাহফিলের ইন্তজাম করেছেন যুব সমাজের ভাইয়েরা মাহফিলের মধ্যে টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন শ্রম দিয়েছেন বুদ্ধি দিয়েছেন পরামর্শ দিয়েছেন উপস্থিত হয়েছেন মাহফিলের প্যান্ডেলে ডাইনে বামে সামনে বসে থাকা আলেম সমাজ দাড়ি পাকা মুরব্বি বাবারা যুবক নৌজোয়ান বন্ধুরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে আছেন আমার মা ও বোনেরা সবার প্রতি আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ সালাম আমরা দেই সালামের জবাবও সবাই দেই কেউ মুখে শোনাইয়া দেই কেউ আসতে দেই কিন্তু আল্লাহর হাবিব বলেন যখন তোমার জবান থেকে সালামের ওয়ালাইকুমুস সালাম এই শব্দটা বের হয় আল্লাহ পাকের রহমত তোমার জবান দিয়ে এমনভাবে তোমার দেহের মধ্যে প্রবেশ করে বর্তমান বিজ্ঞানও বলে তোমার হায়াতের মধ্যে বৃদ্ধি করে সালামের জবাবটা সুবহানাল্লাহ আমরা তো সালাম দিয়েছি সালামের জবাব আপনারা আসতে দিয়েছেন তবে আপনাদের জবানের আওয়াজ মনোমুগ্ধকর তা এটা যথেষ্ট নয় কারণ আজকের মাহফিল এটা জান্নাতের বাগান এই এলাকা নয় এই মাইকের আওয়াজ যতটুক যাচ্ছে যারাই মাহফিল উপস্থিত হচ্ছে প্রত্যেকের বংশের মানুষ যারা কবরে প্রত্যেকের কবরের আজাব মাফ করার জন্য এই মাহফিল একটা নাজাতের ফয়সালা সুবহানাল্লাহ জোরে করে আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আল্লাহ পাক আমাদেরকে এই মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন আপনারা জবান খুলে বলেন তো আমরা কার বান্দা আল্লাহ
আল্লাহর বান্দা তো এই মাহফিল হচ্ছে আল্লাহ পাক এবং রাসূলকে শরণ করার লক্ষ্যে আমরা সবাই খুশি না বেজার আসলে কি সবাই আমরা খুশি তো যদি খুশি হন মাহফিলের পরিবেশ সুন্দর করার রক্ষার্থে একটু কষ্ট করে সামনের দিকে আসেন আসলে মাহফিলটা একটু সুন্দর হবে দাঁড়ায় যারা আছে তারা যদি মন চায় আপনারা আসেন না নাইলে দাঁড়ায় থাকেন কারণ দাঁড়ায় যদি থাকতে মই না এখানে দাঁড়ায় ওয়াজ শুনবেন এটাই আলহামদুলিল্লাহ তবে যারা বসে আছে একটু কষ্ট করে সামনের দিকে আসেন পিছনে তারাও আসেন আল্লাহ পাকের একটু আসমে জাতের জিকির করে আমাদের মাহফিলের একবার সুদূর প্রসারিত করার লক্ষ্যে আমরা মাহফিল শুরু করব একটু কষ্ট করে সামনের দিকে আসেন আমরা সবাই আল্লাহর বান্দা এই বিশ্বাস আমাদের আছে না নাই জোরে বলেন না আছে না নাই তারা সবাই ডান হাত তুলে জোরে ডাক দেয় আল্লাহ আরো জবান খুলে ডাক দেয় আল্লাহ দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ আর উচ্চ কণ্ঠ বলি ইয়া রাসূলুল্লাহ জবান খুলে বলি আলহামদুলিল্লাহ গভীর মনোযোগ দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যতক্ষণ পর্যন্ত বসবাস করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা আমার ততক্ষণ পর্যন্ত তোমরা আমি আল্লাহর রহমতের ছায়া তলের মধ্যে বিচরণ করবা ও আল্লাহ গো আপনার কাছে আমরা জানতে চাই আপনার রহমতের ছায়া তলে আমরা বিচরণ করব আপনি আমাদেরকে বলেন আপনার রহমত পাওয়ার জন্য আমাদেরকে কি কি করা লাগবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা আমার আমি আল্লাহর রহমত পাওয়ার জন্য তোমাদেরকে কাজ করতে হবে তিনটা আপনারা জবান খুলে বলেন কয়টা আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন তোমাদেরকে আল্লাহর রহমত পাওয়ার জন্য কাজ করতে হবে তিনটা ওই তিনটা কাজের মধ্যে সর্বপ্রথম কাজটার নাম হলো ওয়াহদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা আল্লাহর সঙ্গে শিরক করবে না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা এবং তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করো মা বাবার হিকমতে তোমাদের জীবন যাপন করো আমি জানতে চাই বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আল্লাহর ছায়া তলের মধ্যে আমাদেরকে রাখে এই তিনটা কাজ করার কারণে একমাত্র আমার আল্লাহ পাকের ইবাদত করার কারণে আপনারা জবান খুলে বলেন আমরা সবাই আল্লাহর ইবাদত করতে চাই কি চাই না সাহাবী কেরাম একটা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনার কাছে আমরা জানতে চাই আপনি নবী আমাদেরকে বলেন আপনার উম্মত রাজে বারবার গুনাহ করতেছে আপনার উম্মত গুনাহ করার কারণে আপনার উম্মত তো জান্নাত পাওয়ার জন্য এমন কোন কাজ করে নাই নবী আমার ডাক দিয়ে বলে উম্মত কেন 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 জান্নাত পাওয়ার মতো কোন কাজ করে নাই হে আমার উম্মত নামাজ করে রোজা রাখে হজ করে যাকাত দেয় ইবাদত করে দান সদকা করে আমার উম্মত তো এমনি জান্নাতি হয়ে যাচ্ছে আল্লাহর দরবারে যদি এমন কথা আপনি বলেন আমার আল্লাহ বলবে হ্যাঁ হ্যাঁ কথা সত্য তবে আল্লাহর নবী ডাক দিয়ে কয় উম্মত আমার যত নামাজ পড়ো না কেন রোজা রাখো না কেন হজ করো না কেন যাকাত দাও না কেন যদি তুমি একনিষ্ঠভাবে আমার আল্লাহ পাককে খুশুসিয়তের সাথে ডাকতে না পারো তাইলে তোমার নামাজ দিয়ে কোনো কাজ আসবে না রোজা দিয়ে কোনো কাজে আসবে না হজ যাকাত দিয়ে কোনো কাজে আসবে না আল্লাহ আপনার কাছে জানতে চাই নামাজ রোজা হজ যাকাত দিয়ে যদি কোনো কাজে আমাদের না আসে তাই আপনি আমাদেরকে বলে দেন আমরা দুনিয়ার জমিন থেকে অন্ধকার কবরে যে যাব আমার গুনার কারণে আমি আটকা পড়ে যাব তাইলে কেমনে আমি জান্নাতের মধ্যে যাব আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ও নবীর উম্মতের দল তোমরা যে গুনাহগুলা করো গুনাহগুলার কারণে তোমরা জাহান্নামী হয়ে যাচ্ছ তবে তুমি জাহান্নামী হওয়ার আগে তুমি কেন গুনাহ করছো তুমি এখনো পর্যন্ত সেই গুনাহ জানো না হুজুর গুনাহগুলা কেমনে করে আর কি কারণে করে আমাদের জানার দরকার যারা তরিকত গ্রহণ করেছেন বায়াতে রাসূল গ্রহণ করেছেন আল্লাহ পাকের কোন বন্ধুর হাতে হাত রেখে আল্লাহ পাকের বন্ধুর কাছে আপনি মুরিদ হয়েছেন ওই আল্লাহ পাকের ওলিদের দরবারের মধ্যে আপনাকে শিক্ষা গ্রহণ করাবেন সর্বপ্রথম শিক্ষাটা হলো বাবা তোমাকে আদব রক্ষা করে চলাফেরা করা লাগবে দুই নাম্বার শিক্ষা হলো আদব রক্ষা করার পরে যখন তুমি আদবটা রক্ষা করে আল্লাহর ইবাদত করবা আমার আল্লাহর কাছে তোমার ইবাদতটা কবুল হয়ে যাবে কিন্তু তরিকতের সবক দেওয়ার সময় যখন আপনাকে বলা হচ্ছে আপনি সুন্দর করে দুনিয়াতে চলাফেরা করা অবস্থায় আপনার এই নফসের তাড়নায় আপনি কোনোদিন গুনাহ করবেন না কিন্তু আমরা গুনার কাজটা একটু বেশি বেশি করে কথা বলেন ঠিক না বেটি স্টেজে সাউন্ড একটু বাড়াও মাইক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এ তোমাদের নফসের তাড়নায় তোমরা গুনাহ বেশি করো কিসের তাড়নায় জোরে বলেন না কিসের তাড়নায় নফসের তাড়নায় আমরা গুনাহ বেশি করি এখন আপনাকে জানতে হবে আমাদের নফস কয়টা আর এই নফসটা কি আমরা তো নিজে গুনাহ করি না আমাদেরকে দিয়ে গুনাহ করায়
হাদিস শরীফ আল্লাহর কোরআন যাচাই করে বলা হচ্ছে নফস তিনটা কয়টা আপনি যে গুনাহ করছেন এই গুনাহগুলো করা হচ্ছে সর্বশ্রেষ্ঠ একটা নফস যেই নফসটার নাম হলো নফসে আম্মারা নফসে এই নফসটা আমাদের সমাজে কিছু প্রচলিত মানুষ আছে একটু গাউরা টাইপের আছে না যাদের ঘাড়ের রগ একটু বাঁকা এই নফসটার ঘাড়টা একটু বাঁকা কেন এটা যদি বলে আপনাকে দিয়ে একটা গুনাহ করাবে এটা গুনাহ করানো ছাড়া বন্ধ হবে না যদি বলে আপনাকে এই এখন আপনি এখান থেকে এক কদম বাড়াবেন বাড়ানোর পরে আপনি আপনার জবানটার কথাটা খারাপ করবেন এই জবানের খারাপ কথাটা দিয়া আপনাকে একটা গুনাহ করাবে আপনার এই একটা নফস কয়টা নফস একটা নফস দ্বিতীয় একটা নফস যেই নফসের নাম হলো নফসে লাউয়ামা এই নফসে লাউয়ামা এটা বেশি ঘাউরো এটা নরমাল সাদা সিধা আপনি যা করতে মন চাইবে এটা আপনাকে সেদিকে নিয়ে যাবে গুনাহ করতে মন চায় আপনি গুনাহ করবেন ভালো কাজ করতে মন চায় আপনি ভালো কাজ করবেন তবে আল্লাহর নবী বলছেন তোমাদের কাছে সবচেয়ে ভালো একটা নফস রয়েছে যে নফসের নাম হলো নফসে মুতমাইন্না ওই নফসে মুতমাইন্নার প্রতি তুমি লক্ষ্য করো তোমার নফসে মুতমাইন্না তুমি যত ভালো কাজ করো অপরের উপকার করো মানুষকে দান সৎকা করো সুন্দর কথা বলো সাবলীল ভাষায় মানুষের উপকারে এগিয়ে আসো এটা তোমাকে নফসে মুতমাইন্না করায় আর এই নফসকে যেই ব্যক্তি হেফাজত করতে পারে আল্লাহর জান্নাত তার জন্য অবধারিত আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহর জান্নাত তার জন্য অবধারিত আর যে নফসে আম্মারা একটু ঘাউরা একটু কঠিন নফস আল্লাহর নবী বলছেন এই নফসটাকে হেফাজত করা তোমার জন্য বড় যন্ত্রণাদায়ক দুইটা পাগলা ঘোড়াকে কন্ট্রোল করা যত কঠিন এই নফসটাকে কন্ট্রোল করা তত কঠিন আল্লাহর বান্দা এই নফস তুমি কিভাবে তুমি কন্ট্রোল করবে এবার ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলছেন এই নফসকে কন্ট্রোল করার জন্য তোমার নয়টা জিনিসকে আবদ্ধ করে বন্ধ করে দিয়ে তুমি তোমার মাওলাকে ডাকতে হবে হুজুর এই নয়টা জিনিস কি নয়টা জিনিস আমাদের সারা দেহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছেন আমাদের দুইটা চোখ আছে দুইটা কান আছে নাকের দুইটা ছিদ্র আছে মোট হলো ছয়টা আমার মুখ আছে মোট হলো সাতটা প্রস্রাবের রাস্তা একটা পায়খানার রাস্তা একটা প্রত্যেকটা রাস্তাকে আপনি যখন এক করে আপনি যখন আমার মাওলাকে তালাশ করবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমার গুনাহগুলো আস্তে আস্তে ঝরে যাবে আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয় ইয়া রাসূলুল্লাহ এই গুনাহগুলো কিভাবে ঝরবে নবী বলেন লিকুল নিশাই ইন সিকালা প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার একটা মাধ্যম রয়েছে যন্ত্র রয়েছে ওয়াসিকালাতিল কুলুবি জিকরিল্লাহ বান্দার উম্মতে মুহাম্মদীর কলবের ময়লাগুলো পরিষ্কার করার যন্ত্রটার নাম হলো আল্লাহ নামের জিকির জোরে বলেন সুবহানাল্লাহ বান্দা যত পাপ করুক না কেন যত গুনাহ করুক না কেন আল্লাহ বলেন লা তাকনা তুমি রহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া হাজার গুনাহ করেছো লক্ষ গুনাহ করেছো করার পরে একা একা নিরলে তোমার ঘরের যেই কোনো কর্নারে বসে কেউ দেখে নাই তোমার সন্তান তোমার স্ত্রী তোমার পুত্র এলাকার মানুষ কেউ তোমার গুনার খবর জানে না কিন্তু একজন জানে তিনি হলো আমার আল্লাহ ওই আল্লাহ তোমাকে সব জায়গায় দেখেন তোমার ঘরের লাইট বন্ধ করে দাও ওযু করো জানামাজের মুসল্লা বিছিয়ে দাও আল্লাহর কাছে সেজদায় অবনত হও সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা বলে বলে আল্লাহর প্রশংসা করো একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন আল্লাহ বলেন আমার নবীকে আমি আদেশ করেছিলাম ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসা কর রব্বুকা মাকামান মাহমুদা আল্লাহ বলেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি ও নবী আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন নাফিলাতাল লাক আসা এটা আপনার জন্য খাস করা হয়েছে নবী গো আইয়াব আসা কর রব্বুকা মাকামান মাহমুদা আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়েন অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ প্রদান করা হবে আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে টপটপ করে কান নবীজির দাড়ি মোবারক বেয়ে বেয়ে পানি পড়তেছেন আল্লাহ পাকের পক্ষ থেকে জিব্রাইল ফেরেশতা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কান্না করেন আপনি তো কান্না করা লাগে না আল্লাহর নবী বলছেন আল্লাহ আপনি তো আমাকে বলেছেন ওয়া আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ আমাকে আপনি জান্নাতের দরজা প্রথম খোলাবেন আল্লাহ আমার উম্মত গুনাহ করেছে কেউ জানে না হাজার গুনাহ করেছে কেউ জানে না আমার উম্মতের গুনাহগুলোর জন্য আপনি এটা আমার উম্মতকে দান করে দেন আল্লাহ বলেছেন নবী গো আপনার কোন উম্মত যদি গভীর রাত্রে তাহাজ্জুদের সময় নামাজের মুসল্লা বিছাইয়া হাজার গুনাহ করেছে কেউ জানে না আমি আল্লাহ একজন জানি আমার আল্লাহকে খুশি করার জন্য আপনার উম্মত যদি আল্লাহর কাছে হাত বাড়িয়ে আল্লাহকে ডাক দেয় একবার একটা ডাকের কারণে আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিই আপনি চিন্তা করেন তো আপনি লক্ষ গুনাহ করেছেন আমার সমাজের মানুষ আমার গুনাহ দেখলে আমাকে জীবনে সমাজে জায়গা দিবে না
এলাকার মানুষ আমার গুনাহ দেখলে আমাকে জায়গা দিবে না, আপনার গুনাহ দেখলে আপনাকে সমাজে জায়গা দিবে না, কিন্তু আপনি চিন্তা করেন আমার আল্লাহ পাক আল্লাহর বান্দা হওয়ার পর আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদত করার জন্য, কিন্তু আপনি আল্লাহর ইবাদত না করে গুনাহ করছেন, খারাপ কাজ করছেন, পরের সম্পদ লুণ্ঠন করছেন, সুদ ঘুষের টাকা আপনি আহরণ করছেন। আল্লাহর নবী কয় এগুলা করার পরেও আল্লাহ যে তোমাকে আল্লাহর রহমতের ছায়া তলে রেখেছেন, মনে রাখবা মনে রাখবা মনে রাখবা, এটা আল্লাহর করুণা আল্লাহর দয়া, এই দয়ার তলে থাইকা তুমি যদি আল্লাহকে একবার ডাক দাও হাজার গুণা আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আল্লাহর নবী বলছেন তোমার দুইটা গুনার মধ্যে একটা গুনাহ আল্লাহ মাফ করবেন, একটা গুনাহ মাফ করবেন না। নবী গো ওই গুনাহগুলা কি আপনার কাছে জানতে চাই। আমার নবী বলেন হক হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? জোরে বলেন কয় প্রকার? একটা হাক্কুল্লাহ, একটা হাক্কুল ইবাদ, একটা আল্লাহর হক একটা বান্দার হক। আল্লাহ পাকের হক আপনি যা করেছেন আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করবে, বান্দার হক হাক্কুল ইবাদ যদি কোনো মানুষের হক আপনি নষ্ট করেন, হক আপনি লুণ্ঠন করে থাকেন, আল্লাহ বলে যতই ডাকো কোনো লাভ হবে না যদি ওই মানুষ তোমাকে মাফ না করে। এই জন্য ইন্তেকাল করার আগে যার সঙ্গে যত গুনাহ করেছেন যত পাপ করেছেন আপনি মাফ চাইতে হবে, আর নচেত জানাজার নামাজের মাঠে দাঁড়াইয়া আপনি বলবেন লোকটা কেমন ছিল, এলাকার সবাই বলবে ভালো ছিল, আসলে আপনি ভালো ছিলেন না খারাপ ছিলেন সবার মনে জানে, শুধু মানুষকে ফর্মালিটি মেনটেন করার জন্য শুধু একটু বলে হ্যাঁ লোকটা ভালো ছিল, তার মনে বলে সে আসলে ভালো ছিল না, এই ভালো দিয়ে কোনো লাভ হবে না। অনেকে তো হাদিস শরীফ পড়ছেন, তিরমিজি শরীফে নবী বলছেন যে আল্লাহ পাকের দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় ইন্তেকালের পরে এলাকার মানুষ যদি সবাই মিলে সাক্ষী দেয় লোকটা কেমন ছিল, সবাই যদি বলে ভালো ছিল আল্লাহ তাকে ভালো জানে, তবে না যদি আপনি পরের সম্পদ লুণ্ঠন করে সবাই আপনাকে ভালো বলে, যেই ব্যক্তি সম্পদ লুণ্ঠন করেছেন সে যদি বলে আপনাকে ভালো বলে নাই তাহলে আপনার অবস্থা কবরে করুণ হবে। আল্লাহ নবীকে প্রশ্ন করা হয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কবরের অবস্থা কেমন হবে, আমার নবী বলেন ফা দখলান নার, ওই ব্যক্তি জাহান্নামে পতিত হবে। ইয়া রাসূলুল্লাহ জাহান্নামের কোন স্থানের মধ্যে পতিত হবে, নবী আমার বলছেন ওই জাহান্নামটার নাম হলো হাবিয়া, হাবিয়া নামক জাহান্নাম, জাহান্নামের সাতটা স্তরের মধ্যে আল্লাহ পাক সর্বনিকৃষ্ট করেছেন ওই জাহান্নাম, যেই ব্যক্তি পরের সম্পদ লুণ্ঠন করে অথবা হারাম খাবার খায় ওই ব্যক্তি হাবিয়া নামক জাহান্নামের মধ্যে রাখবেন। ওই ব্যক্তি হাবিয়া নামক জাহান্নামের মধ্যে পড়ার পর আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি অনেকক্ষণ জ্বলতেছি আমার সামান্য পানির পিপাসা, আপনি আমাকে পানির পিপাসা মিটিয়ে দেন। আল্লাহ পাক ওই সময় রহমতের ফেরেশতা দিয়া আপনার কাছে পানি পাঠাবেন, কি জানেন আগুনের গরম উত্তপ্ত লোহার একটা পাত্রর মধ্যে করে আপনার কাছে পানি নিয়ে আসবেন। ওই পানিটা কি জানেন অন্য জাহান্নামীদেরকে জ্বালানোর পরে শরীরের চামড়াগুলো পয়সা পয়সা যেই লোমগুলো হয়েছে যে পুঁজগুলো হয়েছে তিনাতুল খাবাল নামক ওই পচা পানি আপনাকে খাওয়াইবেন। আপনি চিন্তা করেন তো ওই জাহান্নামের আগুন আপনি সহ্য করতে পারবেন কি না। এই জন্য আমাদেরকে ইবাদত করার আগে মসজিদে গিয়ে একটা সেজদা দেওয়ার আগে আমাকে চিন্তা করা উচিত আমি যে সেজদা দিচ্ছি কখন সেজদাটা দেওয়ার আগে আল্লাহ আমার সেজদা কবুল করবে কি না। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন একটা সেজদা আল্লাহর ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে হালাল খাবার খাওয়া। আপনি হালাল খাবার না খাইয়া এক টাকা কিঞ্চিত পরিমাণ হারাম খাবেন আল্লাহর কসম কবরে যাবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপাল কালো বানাইছেন, সুন্দর পাঞ্জাবি পরেছেন, সুন্দর টুপি লাগাইলেন, সুন্দর আলখেল্লা আবাকাবা লাগাইলেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেন, আপনারা বলেন তো আপনার বিবেক কি বলে আমি হারাম খাওয়ার পর নামাজ পড়লাম আল্লাহ কি এই ইবাদত কবুল করবে? জোরে বলেন কবুল করবে। এই জন্য আশেক বলে তোমার নয় দরজা করি বন্ধ তুমি লয় রে ফুলেরই গন্ধ গো, তুমি সায়া সায়া তুই লো ফুলের কলি রে ভুমরা নিশি গলে যাইও ফুল বনে। মারহাবা কন্যা, নয় দরজা বুঝেননি? নয় দরজা এই কান অন্যের গিবত থেকে বাঁচায় রাখবেন, এই নাক দিয়া অপরের একটা নিঃশ্বাসের কোনো কিছু আপনি নিতে পারবেন না। নয় দরজার একটা দরজা আপনার জবান, এই দরজা দিয়ে হারাম সম্পদ খাইতে পারবেন না। নয় দরজার দুইটা দরজা আপনার চোখ, কোনো হারাম জিনিস দেখতে পারবেন না। নয় দরজার একটা দরজা আপনার নফস পুরুষাঙ্গ, এটা দিয়ে কোনো গুনাহ করতে পারবেন না, জিনা করতে পারবেন না। নয় দরজার একটা অঙ্গ আপনার পায়খানার রাস্তা, এটা দিয়ে পরের জায়গার মধ্যে আপনি প্রস্রাব পায়খানা করতে পারবেন না। এই জন্য নবী বলে এই নয়টা দরজা বন্ধ করে তুমি যখন আমার আল্লাহকে ডাক দিবে আল্লাহ গুনাহ মাফ করে দিবে। তোকির আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ যদি আমার গুনাহগুলো মাফ করে দেয় আল্লাহর ইবাদতের কারণে আল্লাহ পাককে ডাকার কারণে, তাহলে আমরা সবাই ওই আল্লাহকে ডাকতে চাই কি চাই না? আরো জোরে বলেন না ডাকতে চাই কি চাই না? সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো
আপনার কাছে আমরা জানতে চাই আপনার উম্মত হাজার হাজার গুনাহ করবে আপনার উম্মতের গুনাহগুলো আপনি কেমনে maaf করবেন নবী আমার ডাক দিয়ে কয় আমার উম্মতের গুনাহগুলো maaf করানো একবারে সহজ ও নবী গো আপনি বলেন না গুনাহগুলো কেমনে maaf করা হবে আমার দয়াল নবী ডাক দিয়ে বলেন বান্দা যখন দুনিয়ার কাজকর্ম সকল কিছু ভুলে যায় আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে আল্লাহ বলে ডাক দেয় একবার আল্লাহ বলে ডাক দেওয়ার কারণে আমার আল্লাহ পাক বান্দার 10 10টা করে গুনাহ maaf করে দেয় ও বন্ধু আমার আসুন না আমরা সবাই আমার আল্লাহকে খুশি করার লক্ষ্যে আমার আল্লাহ পাকের একটু এসমে জাতের জিকির করব তারপরে ধারাবাহিক আলোচনার মধ্যে আমরা চলে যাব সবাই জবান খুলে আমার আল্লাহ পাকের একটু এসমে জাতের জিকির করবেন তরিকতের সবকের মধ্যে বলা হচ্ছে যখন আপনি আল্লাহ পাকের জিকির করবেন দুনিয়ার চক্ষুটা বন্ধ করে দিবেন অন্তরের চক্ষুটা খুলে দিবেন আর জবান খুলে আমার আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে বলে ডাক দিবেন সবাই জবান খুলে আমার আল্লাহ পাকের এসমে জাতের জিকির করবেন আর জোরে জোরে ডাক দিবেন আল্লাহ 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 আল্লাহ